জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের মুর্শিদাবাদের সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোমে এদিন দু হাজার বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে জনশিক্ষা প্রসার দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী গোটা জুলাই মাস ধরে বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত আছে জনশিক্ষা প্রসার দপ্তরের অধীনে মুর্শিদাবাদ জেলায় যে সকল সরকার পোষিত ও একাডেমিক স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলে এই সপ্তাহ জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখন সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোমে ছাত্রদের জুনিয়র হাই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে রয়েছি চলছে বৃক্ষরোপণ আগামী দিনে যাতে পৃথিবী সুস্থ থাকে তার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয় মা তার ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে যেমন বড় করে তোলে ঠিক সেইভাবেই আমরা আমাদের এই ছোট ছোট চারা গাছগুলিকে আগলে রেখে বৃক্ষে পরিণত করব। এটাই আমাদের পৃথিবীর কাছে হয়েছে অঙ্গীকার এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই হোমের সমস্ত কর্মীবৃন্দ ও জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মুর্শিদাবাদ আমাদের এখানে বৃক্ষরোপণ হচ্ছে আমরা আজকে গাছ লাগাচ্ছি গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের আশ্রয় দেয় গাছ আমাদের ফলমূল দেয় তাই আমরা এখানে গাছ লাগাচ্ছি শুধুমাত্র গাছ লাগানো নয় এই বাচ্চাদের কাছে এটাও অঙ্গীকার আমরা সব সময় রাখছি যে গাছকে যেরকম আমরা স্নেহে বড় করে তুলছি সেই রকম প্রত্যেকটি শিশুই আমাদের কাছে আগামী দিনের ভবিষ্যৎ তারাও আমাদের এখানেই সেই সেই রকমভাবেই সমস্ত জল ফল খাদ্য এইগুলো পেয়ে যেভাবে বড় হয়ে ওঠে তারাও আগামী দিনে এই গাছগুলোকে আশা রাখি তারাও সেইভাবে সেইভাবেই পরিচর্যা করবে সেইভাবে বড় করে তুলবে গাছ আমাদের পরম বন্ধু এবং আমাদের জীবন ধারণের প্রধান সহায়ক আমরা জানি বিভিন্নভাবে আমরা গাছের দ্বারা উপকৃত গাছ আমাদের কী কি দেয় সেগুলো আমরা ছোটোবেলা থেকে মোটামুটি পড়ে অভ্যস্ত হুম সুতরাং গাছ যদি না থাকতো তাহলে পৃথিবী কিন্তু এক মরুভূমিতেই পরিণত হতো এখন মানুষ উন্মত্ত হয়েছে এই বিধ্বংসী গাছ কাটাতে সুতরাং এই এই ক্ষণে আমরা দাঁড়িয়ে এটাই বলতে পারি বা আমাদের ব্রতি হওয়া উচিত যে আমরা প্রত্যেকে অন্তত একটা করে গাছ লাগায় এবং আজকের অনুষ্ঠানের আয়োজন আমাদের সেই জন্যই